আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বড় টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মুনিয়া রহস্যজনক মৃত্যু, এবার হুইপুত্র শারুনের বিরুদ্ধে মামলা। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মোসারা জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হুইপুত্র শারুন চৌধুরীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন মুনিয়ার ভাই। রোববার দেশারামে এই মামলা দায়ের করেন তিনি। শারুন সরকারদলীয় হুইপ ও চট্টগ্রামের সাংসদ শামসুল হক চৌধুরীর ছেলে। গত 26 এপ্রিল সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন রাতে মুনিয়ার বড় বোন বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের MD সায়েন্স ওভান আনভীরকে একমাত্র আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শারুন চৌধুরীর সঙ্গে মুনিয়ার কিছু কথোপকথনের স্ক্রিনশটের সূত্র ধরে গত 27 এপ্রিল বিকেলে একটি সূত্র তার কাছে কিছু তথ্য জানতে চায়। এ বিষয়ে শারুন গণমাধ্যমকে ওই সূত্রের ব্যাপারে কিছু না বললেও এর সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সূত্র মুনিয়ার সঙ্গে কথোপকথনের প্রতি ইঙ্গিত দিয়ে জানতে চেয়েছে তিনি মোসরাতকে চেনেন কিনা। শারুন জানিয়েছেন মুনিয়ার সঙ্গে তার পরিচয় ছিল, গত বছর সে ফেসবুকে তার সঙ্গে যোগাযোগ করে, তবে ফেসবুকে তার সঙ্গে কথোপকথনের যে স্ক্রিনশট ছড়ানো হচ্ছে সেগুলো মিথ্যা দাবি করে শারুন বলেন, সত্য মিথ্যা যাচাইয়ে এই কথোপকথনগুলোর ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা করা দরকার। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।